হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের লাইভ ক্লাসে তোমাদের জি লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের টপিক ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ভারতীয় ইতিহাস সেই ভারতীয় ইতিহাস থেকে আজকে আমরা কোন টপিকটি কমপ্লিট করবো সিন্ধু বা হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা এর আগে আমরা মেহেরগড় সভ্যতা কমপ্লিট করেছি আজকে আমরা সিন্ধু বা হরপ্পা ও মহেন্দ্রদার সভ্যতা একসাথে কমপ্লিট করার চেষ্টা করবো সিলেক্টিভ এবং সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রত্যেকটি অ্যান্সার তোমরা দিতে পারবে প্রত্যেকের লাইভ চ্যাটে কমেন্ট জানাবে চার সেকেন্ড করে টাইম পাবে নতুনদের জন্য বলে রাখি তোমরা প্রত্যেকে যারা জয়েন হয়েছে ইতিমধ্যেই তোমরা এটা শেয়ার করে দাও লাইভ ক্লাসটি প্রত্যেকেই তোমরা শেয়ার করে দাও তোমাদের বিভিন্ন গ্রুপে যেখানে তোমরা প্রিপারেশন নাও সে সমস্ত গ্রুপে অ্যাড যেখানে অ্যাড হয়ে আছে তোমরা ইতিমধ্যে সেখানে শেয়ার করে দাও তাহলে তোমাদের সহপাঠীরা তোমাদের সাথে জয়েন হতে পারবে ঠিক আছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখনই যারা উপস্থিত হয়েছে একটি গোটা লাইক করে দেবে তো বলে রাখি নতুনদের জন্য যারা নতুন দেখছো আমাদের ক্লাসটি এসএলএসটি পিটি প্রিলিমিনারি টেস্ট সেটা প্রাইমারি আপার প্রাইমারি সি এবং ডব্লিউ বি টি প্রত্যেকটি টেট পরীক্ষার্থীদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে এছাড়া যেহেতু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করে আমরা আলোচনা করি প্রত্যেক দিন রাত সাড়ে আটটার সময় এবং ডব আপকামিং এস এস সি গ্রুপ ডি ডাব্লিউ বিসি এস পি এস সি ও স্টেট তথা সেন্ট্রালের সমস্ত কম্পিটিভ পরীক্ষার্থীদের জন্য এটি কার্যকরী হতে চলেছে প্রত্যেকটি টপিকের ক্লাস আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ আমরা কমপ্লিট করি তাই প্রত্যেকের উপকারে লাগবে চলো আজকে শুরু করা যাক আজকের আলোচনা প্রথম কোশ্চেন তোমাদের জন্য প্রথম কোশ্চেনে বলা আছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল ব্যবসা কৃষিকাজ মৎস্য বাণিজ্য শিকার যারা লাইভে আছো তারা অ্যান্সার জানাও তিন থেকে চার সেকেন্ডের বেশি তোমরা টাইম পাবে না আর যারা লাইভের পরে দেখছো তারা প্রত্যেকটি তারা যেহেতু লাইভ অংশ অংশগ্রহণ করতে পারবে না যারা দেরিতে দেখছো তারা প্রত্যেকটি অ্যান্সার কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে এবং আউট অফ ফুল কোয়েশ্চেন কে কত পেলে বা কার কত স্কোর হলো তোমরা সেটা জানাবে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্টে জানাবে এইচটির অ্যান্সারও শেষ তাই দেওয়া হবে সেখানে তোমরা পাবে এবং সমস্তের পিডিএফ বা কোয়েশ্চেন অ্যান্সার কোথায় পাবে আমরা ক্লাসের মাঝে বা শেষে বলে দেবো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু কৃষিকাজ মনে রাখবে কৃষিকাজ এখানে পশুপালন যদি অপশানে থাকতো সেটি হতো কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকার কৃষিকাজ এটা তোমরা মনে রাখবে নেক্সট দু নম্বরে মহেন্দ্র দারুর নিদর্শন কে আবিষ্কার করেন মহেন্দ্র দারুর নিদর্শন আবিষ্কার করেন দয়ারাম সাহানি ভি এস আগরওয়া ঠিক আছে সারা দাস বন্দ্যোপাধ্যায় এ এল ব্যাসম কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার কী হবে তোমরা প্রত্যেকেই জানো রাখালদাস বন্দ্যোপাধ্যায় সি ইজ দ্য রাইট অ্যান্সার মহেন্দ্র দ্বারা নিদর্শন কে আবিষ্কার করেন দাস বন্দ্যোপাধ্যায় আমরা প্রত্যেক দিন সকালবেলার টপিক বলে দেওয়া হয় সে গ্রুপে সেই টপিক থেকে তোমাদের মকটেস নেওয়া হয় তাই নতুনটা বলবো আমাদের গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো ডিসক্রিপশন বক্স থেকে এখানে তিন নম্বরে বলেছে সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না বিড়াল কুকুর ঘোড়া নাকি কোনোটিই নয় বিড়াল কুকুর ঘোড়া নাকি কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঘোড়া হর্স তাহলে সিন্ধু সভ্যতায় ঘোড়া নামক প্রাণীটি বা ঘোড়ার কোনো অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না নেক্সট চার নম্বরে প্রত্যেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার তোমরা অ্যাপ্লাই করো প্রত্যেকটি অ্যান্সার ভুল হোক ঠিক হোক তোমরা জানানোর চেষ্টা করো আমি অ্যান্সার বলে দিচ্ছি কার কত আউট অফ ফুল কোশ্চেনের কার কত স্কোর হচ্ছে সেটিও তোমরা জানাবে আঠাশটি উনত্রিশটি কোশ্চেন আছে আর উনত্রিশ নম্বর হচ্ছে এইচটি তাই আউট অফ আঠাশ আঠাশের মধ্যে কে কত পেলে শেষ একদম জানাবে তোমরা প্রত্যেকে লাইক করে দাও যারাই এখনও জয়েন হয়েছ দেখো সিন্ধু সভ্যতার লোকেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো খুব গুরুত্বপূর্ণ অনেকে ভুল করে সোনা টিন ব্রোঞ্জ তামা লোহা সোনা রূপা সিসা লোহা সোনা রূপা তামা ব্রোঞ্জ এই চারটির মধ্যে কোনটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু একটু কঠিন বিসিএস লেভেলের একটু বড় দেওয়া আছে অপশানটি এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডি সোনা রূপা তামা ব্রোঞ্জ অর্থাৎ সোনা রূপা তামা ব্রঞ্জ এই চারটি ধাতুর কিন্তু ব্যবহার জানতো শুধু এই চারটি জানতো এমনটা নয় কিন্তু অপশানে তোমরা যেটা মিলবে সেটি তোমরা জানাবে অর্থাৎ এই চারটি যেহেতু জানতো অপশানে আছে তাই এটি অ্যান্সার হবে তো কি জানতো না সেটা আমি এখন বলছি না সেটি কোশ্চিনে দিয়েছি আলোচনা করে নেবো চান হুদ্র কোন নদীর তীরে অবস্থিত একদিন বোধহয় আগে আলোচনা করেছিলাম নর্মদা ঘরঘড়া সিন্ধু দাস্ত খুব গুরুত্বপূর্ণ চান হুদ্র কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হয়ে যাবে পাঁচের উত্তর হয়ে যাবে মনে রাখবে সিন্ধু কোথায় কি অবস্থিত এগুলো একটু দেখে রাখতে হবে তোমরা আশা করি সারাদিন টপিক ক্লিয়ার করার টাইম পেয়েছো আমরা যেহেতু সকালে বলে দিই আজকে কি টপিকের মক টেস্ট হবে সকাল থেকেই তোমরা জানতে পেরে যাও তোমরা সেখান থেকে প্রিপারেশন নাও নতুনদের বলবো আমাদের গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে তাহলে কবে কি টপিক আলোচনা হচ্ছে সমস্ত জানতে পেরে যাবে আপডেট সিন্ধু সভ্যতা যুগের বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল ইট কাঠ বাঁশ প্রস্তর ভালো করে মনে রাখবে সিন্ধু সভ্যতা যুগের বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক করে টপিক হয় যেহেতু প্রশ্ন দিয়েছি পরবর্তীতে তাই খুব বেশি ডিসকাস করছি না একটু শুধু বলে দিই এটি রাইট অ্যান্সার হবে ইঁট এখানে বুঝে নেবে যে গ্রামে বা শহরে কোথায় বেশি ইটের বাড়ি দেখা যায় এটি তোমরা প্রত্যেকে জানো শহরে বা নগরে তাহলে যদি নগরে বেশি ইঁটের বাড়ি দেখা যায় বা ইট ব্যবহার করা হয় নগরে তাহলে সিন্ধু সভ্যতা যুগের বাড়িগুলি ইঁট দিয়ে তৈরি তাহলে নিশ্চয়ই নগরকেন্দ্রিক বা নগরীয় সভ্যতা এখানে বুঝতে কোনো সমস্যা নেই এর প্রশ্ন আছে সিন্ধু সভ্যতা কোন মানে কীরকম সভ্যতা নগর মানে নগরীয় সভ্যতা বা গ্রামীণ সভ্যতা হয়ে যাবে কিন্তু নগরীয় সভ্যতা বা নগরকেন্দ্রিক সভ্যতা ঠিক আছে যেহেতু আর এখানে ব্যবহার করা ইটের বাড়ি কারণ মনে রাখবে সিন্ধু সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতাগুলির মধ্যে হচ্ছে উন্নততম সভ্যতা এটা মাথায় রাখবে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন সাত নম্বরে হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি হরপ্পা মহেঞ্জোদারো লোথাল কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি লোথাল নেক্সট কোয়েশ্চেন এটা তো আমরা আগেও একবার হয়তো আলোচনা করেছিলাম আট নম্বরে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল প্রশস্ত পাকা রাস্তাঘাট বাসনপত্রের ব্যবহার নিকাশি ব্যবস্থা ও প্রণালী নির্মাণ শহরে গৃহ নির্মাণ প্রকল্প খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটু আগেই তোমরা জানতে পারলে নগরকেন্দ্রিক বা নগরীয় সভ্যতা হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা তো সেই সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল সঠিক উত্তর কি হবে এটা বিসিএস ডাব্লিউবিপি এসএসসি সি গ্রুপটি সমস্ত জায়গায় আসার মতো কোশ্চেন কিন্তু খুব ভালো কোশ্চেন রাইট অ্যান্সার হবে নিকাশি ব্যবস্থা ও প্রণালী নির্মাণ আমরা দেখেছি তাহলে কি পেলাম ইট দিয়ে বাড়ি তৈরি হতো জানতাম উন্নততম সভ্যতা সিন্ধু সেটিও জানলাম ঠিক আছে নগরীয় নগর নগরীয় সভ্যতা বা নগরকেন্দ্রিক সভ্যতা সেটাও জানলাম তাহলে এইগুলো জানার পর নিশ্চয়ই এটাই আমাদের অ্যান্সার হবে নিকাশি অবস্থা ও প্রণালী নির্মাণ কারণ নগরের এই বিষয়গুলো একটু আমরা হয় আমরা সেটা জানি নগরকেন্দ্রিক বিষয়ে তো মহেন্দ্র কথাটির অর্থ কী জীবিতের স্বপ্ন মৃতের স্তূপ শান্তির দেশ সীমান্তবর্তী নগর খুব গুরুত্বপূর্ণ এবং সহজ মোস্ট রিপিটেড কোয়েশ্চেন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ডাব্লু এই যে বিপি এই সমস্ত প্রশ্নে এগুলো আসতে পারে এখানে হবে কিন্তু মৃতের স্তূপ বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নয়ের বিজ দ্য রাইট অ্যান্সার মৃতের স্তূপ হচ্ছে মহেন্দ্র শব্দের অর্থ বা মহেন্দ্র শত মহেন্দ্রতার কথাটির অর্থ দশ নম্বরে কী বলেছে হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত নয় এই বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে তোমাদের হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত নয় বনবালি রোপার লোথাল ও রোপার হরপ্পা ও মহেন্দ্র দ্বারো ও কালীবঙ্গান খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা কঠিন কোশ্চেন এটা অনেকেই তোমরা ভুল করবে একটু ভালো করে চিন্তা ভাবনা করে অ্যান্সার করবে এখানে সঠিক উত্তর হবে কিন্তু মনে রাখবে হরপ্পা ও মহেন্দ্র দ্বারো হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত নয় হরপ্পাও নয় মহেন্দ্র দ্বারোও নয় এটা তোমরা মনে রাখবে নেক্সট এগারো নম্বরে সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল এর আগে কি কি ধাতু জানতো সেগুলো আমরা জেনে নিয়েছি তাহলে খুব ইজি হয়ে গেলে একটু ভেবে দেখো আগে আমরা তামা পেয়েছি আগে আমরা ব্রোঞ্জ পেয়েছি কারণ তামা ব্রোঞ্জ টিন স্বর্ণ সোনা রূপা তামা ব্রোঞ্জ এই চারটি তিনটি পেয়েছি চারটে তাহলে পাইনি শুধু লোহা অর্থাৎ লোহা হচ্ছে হবে না সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল সিন্ধুবাসীর লোহা ধাতুটি অজানা ছিল এখানে প্রশ্ন আসতে আসে যে সিন্ধুবাসীরা বা সিন্ধু সভ্যতায় কোন ধাতুর অজানা ছিল বা কোন ধাতুর ব্যবহার জানা ছিল না অ্যান্সার হয়ে যাবে কিন্তু লোহা ক্লিয়ার বারো নম্বরে গ্রেট বাথ কোথায় অবস্থিত গ্রেট বাথ কোথায় অবস্থিত মহেন্দ্র হরপ্পা লোথাল কোথাও না খুব গুরুত্বপূর্ণ একটু গ্রেট বাথ শব্দটির মানে বুঝে নেওয়ার চেষ্টা করো তা একটু আগে কিন্তু আমি অ্যান্সারটি বলে দিয়েছি কথায় কথায় ছলে বলে দেওয়া আছে তাকে ভালো করে মনে করো বাথ মানে কি স্নান গ্রেট বাথ অর্থাৎ স্নান শব্দটির সঙ্গে জড়িত এটা পরে একটি কোশ্চেন আছে আমি তখন আরেকবার বলে দেবো শেষের দিকে নগরকেন্দ্রিক অঞ্চল নিশ্চয়ই স্নানাগার স্নান এই জাতীয় ব্যাপারটি বোঝাচ্ছে বড় স্নানাগার বা বড় স্নান এই জাতীয় বোঝাচ্ছে এখানে এটা অ্যান্সার কিন্তু হবে এটা মহেঞ্জোদারো দারু দাগে রাইট অ্যান্সার হবে কিন্তু মহেন্দ্র দারু তাহলে প্রশ্ন আসতে পারে গ্রেট বাথ কোথায় অবস্থিত অ্যান্সার হবে মহেঞ্জোদারোতে এই স্নান স্নানাগার এইগুলো কিন্তু মহেঞ্জোদারোতে বিখ্যাত মানে জানা গেছিল হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়েছে উনিশশো এক উনিশশো একুশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো একচল্লিশ খুব সহজ কোশ্চেন এবং রিপিটেড কোয়েশ্চেন এটা সঠিক উত্তর কি হবে তেরো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো একুশ বোঝা গেল চোদ্দ নম্বরে সিন্ধু সভ্যতা অন্য কোন সভ্যতার সাথে সম্পর্কিত ছিল চাইনিজ পাঠান মেসোপটেমিয়ান নাকি রোমান চাইনিজ পাঠান মেসোপটেমিয়ান রোমান এই চারটি সভ্যতার সঙ্গে কোনটির সঙ্গে সিন্ধু সভ্যতা সম্পর্কিত ছিল সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ নম্বরে কিন্তু মেসোপটেমিয়ান মেসোপটেমিয়ান সভ্যতার সাথে সম্পর্কিত ছিল সিন্ধু সভ্যতা প্রশ্ন এইভাবে ঘুরিয়েও আসে নেক্সট পনেরো নম্বরে হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো গরুকে ঘোড়াকে ষাঁড়কে হাতিকে হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো কোন প্রাণীকে গরু ঘোড়া সার হা হাতি এখানে উত্তর কিন্তু হয়ে যাবে সি সারকে অর্থাৎ প্রশ্ন আছে সারকে সম্মান করা হতো বা সার নামক প্রাণীকে সম্মান করা হতো কোন সভ্যতায় অ্যান্সার হবে হরপ্পা সভ্যতায় ষোলো নম্বরে তোমরা দ্রুত অ্যান্সার জানানোর চেষ্টা করো এগুলির মধ্যে কোনটি বর্তমান ভারতে অবস্থিত বর্তমানে ভারতে অবস্থিত নয় এমনটা নয় ভারতে অবস্থিত এগুলির মধ্যে কোনটি বর্তমানে হরপ্পা মহেন্দ্রতার লোতাল কোনটি নয় খুব গুরুত্বপূর্ণ বিসিএস লেভেলের কোয়েশ্চেন এইগুলো ক্লিয়ার করতে পারলে আর সহজগুলো তোমাদের কোনো সমস্যা হবে না এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সি লোতাল ঠিক আছে লোতাল আমরা জানি ভারতবর্ষের মধ্যেই লোতাল পড়ছে গুজরাটে ঠিক আছে তাহলে ষোলোর দাগের অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে লোথাল নেক্সট কোয়েশ্চেন এই হরপ্পাও হড়প্পা ও নয় নয় একটু আগে আমরা পেয়ে গেলাম এগুলো নয় আর কোনোটাই নয় তো হবেই না আর হরপ্পা ও মহেন্দ্রদারও এগুলো বর্তমান সভ্যতায় পাওয়া মানে বর্তমানের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কিত নয় একটু আগেই আমরা দেখে নিয়েছি তাই অ্যান্সারগুলো ওগুলোকে আগে বাদ দিয়ে দেবে হরপ্পা সভ্যতার আবিষ্কারককে দয়ারাম সাহানী দাস বন্দ্যোপাধ্যায় এস আর রাও এম এস ভেস্তা হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে সতেরো নম্বরে রাইট অ্যান্সার হয়ে যাবে দয়ারাম সাহানি এর সাথে আরও অনেকে নাম জড়িয়ে থাকতে পারে যেগুলো যেমন হচ্ছে প্রত্নতত্ত্বের কাজের সময় কে পরিচালনা করেছিলেন ঠিক আছে এগুলো অনেক নাম আছে এগুলো তোমরা পড়েছো তোমরা জানো অনেক বিস্তারিত ডেসক্রাইব করতে হয় এগুলো ডেসক্রিপটিভ ক্লাসে পশুপতি মহাদেবের শিল কোন প্রত্নতত্ত্ব ক্ষেত্র থেকে আবিষ্কৃত হয়েছে হরপ্পা রোপার বানোয়ালি মহেন্জো পশুপতি মহাদেবের শিল কোন প্রত্নতত্ত্ব ক্ষেত্র থেকে আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর হবে ডি মহেন্দ্র এটা তোমরা অনেকেই জানো উনিশ নম্বরে নিচের জায়গাগুলির মধ্যে কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি নিচের জায়গাগুলির মধ্যে কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি সিন্ধ পাঞ্জাব রাজস্থান পাটলিপুত্র সিন্ধু সভ্যতা সিন্ধ এটি ঠিক আছে পাঞ্জাবও ঠিক আছে রাজস্থানও ঠিক আছে গুজরাট থাকলে গুজরাটও ঠিক হতো তাহলে এখানে রাইট অ্যান্সার হবে পাটলিপুত্র এখানে পাওয়া যায়নি ঠিক আছে নি বলেছে এইভাবে শেষ পর্যন্ত প্রশ্নটি পড়ে দেখবে কুড়ি নম্বরে কি বলেছে হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি এবং অস্ত্র কি দিয়ে তৈরি হতো তামা ব্রোঞ্জ টিন সবগুলি রাইট আনসার কি হয়ে যাচ্ছে এখানে কুড়ির দাগে রাইট আনসার হয়ে যাবে কিন্তু সবগুলি কেন কারণ একটু আগে আমরা জেনেছি তামা ব্রোঞ্জ টিন সোনারূপা এগুলো সব ধাতুই তারা ব্যবহার করতো অস্ত্র তৈরি করতে সব ধাতু দিয়ে যেহেতু রূপাটা অস্ত্র হবে না ওই ছিল গহনা অলঙ্কার সব এই সমস্ত ধাতু দিয়ে তারা তৈরি করত আর লোহাটা তারা জানতো না লোহার ব্যবহার সম্পর্কে সেভাবে কিছু জানা যায়নি নেক্সট নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি ব্রোঞ্জের মূর্তি বলেছে কেমন মহিলা নৃত্যরত মহিলা কালীবঙ্গন সুৎকাজেন্দর ঠিক আছে এটা আবার অন্য একটা প্রনাউন্সিয়েশনও হয় মহেন্দ্র কোট দিজি নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু একুশে মনে রাখবে মহেঞ্জোদারো দারু হচ্ছে মে মেহেরগড় আগের দিন আমরা আলোচনা করেছিলাম মেহেরগড় কালীবংকানও হবে না সুৎকাজিন্দরও হবে না অ্যান্সার হবে মহেঞ্জোদারো বাইশে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সহজ কিন্তু প্রশ্নটি আসতে পারে বিভিন্ন পরীক্ষায় অলরেডি অন্যান্য পরীক্ষা এসেছে সিন্ধু রাভি ঘরঘোড়া কোনোটাই নয় হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল মনে রাখবে রাভি হরপ্পা সভ্যতা বাইশে রাভি নদীর তীরে গড়ে উঠেছিল নেক্সট কোশ্চেন তাহলে প্রশ্ন আসতে পারে রাভি নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল অ্যান্সার যদি হরপ্পা থাকে সেখানে হরপ্পা হয়ে যাবে সঠিক উত্তর মহেঞ্জোদারো সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ আমরা অলরেডি এখানে পেয়ে গেছি আগেরটা হরপ্পাতে ক্ষেত্রে উনিশশো কুড়িও হবে না তেইশ হবে না রাইট অ্যান্সার হবে উনিশশো বাইশ আর আবিষ্কারককে সেটিও আমরা জানতে পেয়ে গেছি চব্বিশ নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় বিসিএস দু হাজার আঠেরোর কোশ্চেন সুরকোটা লোথাল ধোলাভিরা বানওয়ালি খুব গুরুত্বপূর্ণ আমি একটু আগেই বলেছি কোথায় অবস্থিত নয় কোথায় অবস্থিত এইগুলো বিশেষ লেভেলের কোশ্চেন তো আসবে না অন্যান্য গ্রুপ সি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে না কম্পিটিটিভে তা নয় কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে দেখে রাখবি ডব্লিউপি আছে প্রিলিমস আছে এস পিটি আছে তো এখানে সঠিক উত্তর কী হবে নিম্নলিখিত হরপ্প প্রত্ন প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নেয় উত্তর কী হয়ে যাচ্ছে এখানে চব্বিশে চব্বিশে হয়ে যাবে কিন্তু বানোয়ালি ধোলাভিরা নাম গানের সঙ্গে শুনে থাকো অন্যান্য ক্ষেত্রেও শুনেছো ধোলাভিরা আছে লোথাল একটু আগেই বললাম গুজরাটে লোঠাল আর সুরকোটাটাও লোথালে অবস্থিত তাহলে বানওয়ালি একমাত্র গুজরাটে অবস্থিত নয় এই প্রত্নস্থলগুলির মধ্যে নেক্সট এখানে কিন্তু হরপ্পা সভ্যতার বলেনি হরপ্পার প্রত্নস্থলগুলির মধ্যে গুজরাটে অবস্থিত নয় কোনটি ঠিক আছে প্রশ্নটা ভালো করে পড়বে কারণ বিশেষ লেভেলের কোশ্চেন মানে একটু ভালো করে পড়তেই হবে তোমাকে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি বিসিএস দু হাজার সতেরো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাইট আনসার হবে কালীবঙ্গান মনে রাখবে এটি হচ্ছে কালীবঙ্গান তাহলে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কালীবঙ্গান নেক্সট এগুলো আমরা মিক্সড জিকে ক্লাসে অনেকবার আলোচনা করেছিলাম দুবার তিনবার এই প্রশ্নগুলো এসেছিল হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ডাবলি বিসিএস দু হাজার ষোলোর কোশ্চেন কালীবঙ্গন লোথাল কোট দিজি বা কোটা দিজি রোপার সঠিক উত্তর কি হয়ে যাবে রাইট আনসার হবে কিন্তু লোথাল তাহলে কি আমরা কি জানতে পারলাম গুজরাটের লোথাল লোথাল কোথাকার গুজরাটের তাহলে কোন সভ্যতার সঙ্গে জড়িত হরপ্পা সভ্যতার সঙ্গে জড়িত হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত লোথাল তাহলে লোথাল কিন্তু ধান চাষের জন্য যুক্ত হরপ্পা সভ্যতার এটি এটি গুজরাতে অবস্থিত ঠিক আছে এটি গুজরাটের লোথার আমরা একটু আগে আলোচনা করেছি নেক্সট কোশ্চেন সাতাশ নম্বরে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি প্রাচীনতম বন্দর কোনটি ডাব্লিউ বিসিএস দু হাজার চোদ্দো পনেরো পরপর দুবারে হরপ্পা মহেন্দ্র দারোর লোথাল ধোলাভিরা বা ধোলাভিরা কোনটি হবে সাতাশ নম্বরে সাতাশ নম্বরে কিন্তু লোথাল এখানেও লোতাল অর্থাৎ লোথাল খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে কিন্তু নেক্সট আঠাশ নম্বরে মহেন্দ্র সর্বাপেক্ষা অন্যতম আকর্ষণীয় বস্তু কি একটু আগে বলছিলাম আলোচনা করবো স্নানাগার শস্যাগার প্রতাশ্রয় উপাসনাগৃহ একটু আমরা আগেই বলেছিলাম গ্রেট বাথ পেয়েছিলাম ইটের এর অবশ্যগুলো হরপ্পার ক্ষেত্রে সিন্ধুর ক্ষেত্রে কিন্তু মহেন্দ্র ক্ষেত্রে গ্রেট বাথ স্নানাগার পেয়েছিলাম তো এখানে অ্যান্সার হবে কিন্তু স্নানাগার মনে রাখবে মহেন্দ্র সর্বাপেক্ষা আকর্ষণীয় বস্তু ছিল স্নানাগার নেক্সট অ্যান্ড লাস্ট তার আগে বলি আঠাশটি কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা দিয়েছো যারা লাইভে আছো লাইভে নেই আউট অফ আঠাশ ঠিক আছে আঠাশের মধ্যে আউট অফ টোয়েন্টি এইটের মধ্যে কে কত পেলে সেটা তোমরা ভিডিওর কমেন্টে জানাও এবং লাস্ট নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশন এইচটি হোম টাস্ক এটিও তোমরা এইচটি বলে উল্লেখ করবে উ নম্বরে হচ্ছে ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু লুনি ইরাবতী নর্মদা এটি তোমাদের হোম টাস্ক এটিও তোমরা অ্যান্সার জানাও আর তোমরা জানাবে আঠাশের মধ্যে কে কত পেলে কার কত স্কোর হলো এবং প্রত্যেকে তোমরা এখনই লাইক করে দাও এবং কমেন্ট তোমরা মতামত জানাতে পারো কেমন লাগলো এবং প্রচুর পরিমাণে তোমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়ার গ্রুপে যুক্ত আছো সেখানে প্রত্যেকে তোমরা শেয়ার করে দাও তাহলে তোমাদের সাথে অন্যান্যরাও যুক্ত হতে পারবে কারণ এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকের জন্যই অ্যারেঞ্জ করা ঠিক আছে প্রত্যেকে তোমরা শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ইওর টাইম